হে গাইজ, আমি রাজীব, আর আজকে আমি কথা বলবো বাংলা সিনেমার অন্যতম অভিনেতা রুদ্রনীল ঘোষের লাইফ স্টোরি সম্বন্ধে। তো রুদ্রনীল ঘোষ একাধারে অভিনেতা, প্রযোজক এবং পরিচালক, কিন্তু সিনেমাতে তাকে মূলত কৌতুক অভিনেতা হিসাবেই অভিনয় করতে বেশি দেখা যায়। তিনি কলকাতায় 1973 সালে 6ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রবীন ঘোষ। তিনি এমন একজন অভিনেতা যে বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করতে পারেন। তিনি কখনো মজার চরিত্র করে মানুষকে আনন্দ দিয়েছেন, আবার কখনো খলনায়কের চরিত্রে অভিনয় করে মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছেন। তিনি হাওড়ায় অবস্থিত সাঁতরাগাছির কেদারনাথ ইনস্টিটিউট থেকে তার প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। পরে তিনি 1995 সালে নরসিংহ দত্ত কলেজ থেকে স্নাতক ডিগ্রি পাস করেন। তার ছোট থেকেই ইচ্ছা ছিল তিনি অভিনেতা হবেন, কিন্তু তাকে তার জীবনে প্রচুর স্ট্রাগল করতে হয়। তিনি তার প্রথম জীবনে যখন অভিনয় করার সুযোগ পাননি, তখন তিনি স্ক্রিপ্ট লিখতেন। স্ক্রিপ্ট লিখে তিনি রোজগার করতেন, কিন্তু সেই স্ক্রিপ্ট তার নামে প্রকাশ হতো না, অন্যজনের নামে প্রকাশ হতো। তিনি তার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তার এই কাজ ছাড়া অন্য কিছু করার ছিল না। তিনি একজন অন্য মাপের অভিনেতা। তিনি অভিনয় নিয়ে খেলতে ভালোবাসেন, অর্থাৎ তিনি বিভিন্ন রকম চরিত্রে নিজেকে এমনভাবে প্রকাশ করেন যেন মনে হয় যে এই চরিত্রটা রুদ্রনীল ঘোষের জন্যই তৈরি হয়েছে। তিনি তার জীবনে এখনও পর্যন্ত অনেক ছবিতে অভিনয় করেছেন। তার জীবনের উল্লেখযোগ্য সিনেমাগুলি হলো কান্তা তার, নাদের চাঁদ, দিন প্রতিদিন। এই ছবিগুলি 2005 সালে মুক্তি পায়। তার সিনেমাগুলির মধ্যে আরও অন্যতম সিনেমা হলো রিফিউজি, কলকাতা মাই লাভ, ছয়ে ছুটি, চলো লেটস গো, তিন ইয়ারি কথা, হ্যালো কলকাতা প্রভৃতি। তিনি প্রতিটা ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেন। তিনি তার চরিত্রগুলি খুবই ফুটিয়ে তোলেন, তার অভিনয় নিয়ে কোনো কথাই হবে না। 30 মে 2011 সালে রুদ্রনীল ঘোষের সহপাঠী পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে প্রযোজনা সংস্থার উদ্দেশ্যে যৌথভাবে ওয়ার্কশপ নামে একটি প্রযোজনা সংস্থার প্রতিষ্ঠা করেন। তিনি হর হর ব্যোমকেশ, ব্যোমকেশ বক্সি ছবিতেও আবির চট্টোপাধ্যায়, সোহিনী আরও অনেক অভিনেতা অভিনেত্রীর সাথে অভিনয় করেন। তিনি এত বড় মাপের অভিনেতা হওয়া সত্ত্বেও তিনি সর্বদা নিজেকে অভিনয়ের ছাত্র ভেবে এসেছেন। তাকে কলকাতার বাংলা ইন্ডাস্ট্রির একজন প্রভাবশালী অতিমানবীয় অভিনেতা বলা যেতে পারে। 2007 সালে তিনি কান্তাটার ও রিফিউজি ছবির জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্টর অ্যাওয়ার্ড পান। তিনি তার জীবনে পুরস্কার হিসাবে পেয়েছেন মানুষের ভালোবাসা আর তার অতি সুন্দর অভিনয় দেখে মানুষের হাততালি। একজন অভিনেতার কাছে এর থেকে বড় পুরস্কার আর হয় না, তিনি নিজেও এই কথা স্বীকার করেছেন। কেলোর কীর্তি ছবিতে তিনি এক মজার চরিত্রে অভিনয় করে মানুষের মন জয় করে নেয়। লাভ এক্সপ্রেস ছবিতে তিনি এক মাতাল ড্রাইভারের ভূমিকায় অভিনয় করে মানুষের মন জয় করে নেয়। 1947 সালে দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত রাজকাহিনী ছবিটি 2015 সালের 16ই অক্টোবরে মুক্তি পায়। এই ছবিতেও তিনি অসাধারণ অভিনয় করেছিলেন। এই ছবিটি মূলত বেগম জান ছবির আদলে তৈরি হয়েছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব, নুসরাত, মিমি, কোয়েল মল্লিক, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সোহিনী, লকেট প্রভৃতি অভিনেতা অভিনেত্রীদের সাথে তিনি কাজ করেছেন। তিনি সকলের সঙ্গে বন্ধুত্বও রেখেছেন। তাকে তার ভক্তরা বিয়ের প্রশ্ন করলে তিনি বলেন, একজন স্বামী স্ত্রীর মধ্যে মুদিখানা পরিবার আর বাচ্চা ছাড়া কোনো কথা থাকতে পারে না। এই বলেই তিনি এই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। তিনি অভিনয়কে এতটাই ভালোবাসেন আর শ্রদ্ধা করেন যে তার মায়ের মৃত্যুর দিনও তাকে স্টেজ শো করতে হয়েছিল। তার অভিনয় দেখে কেউ কোনোদিন কথা বলতে পারেনি। তার অভিনয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও মুগ্ধ হয়ে যান। রুদ্রনীল ঘোষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছ থেকে অভিনয় জগতে অনেক কিছু শিখেছেন। তিনি একজন এত বড় মাপের অভিনেতা হয়েও তিনি নিজেকে অভিনয়ের ছাত্র ভাবেন, এবং এখনও যখন তার কাছে অভিনয়ের সুযোগ আছে, তখন তিনি তার জীবনের এইটাই প্রথম কাজ মনে করেই কাজ শুরু করেন। সো এই ছিল রুদ্রনীল ঘোষের জীবনের কিছু কাহিনী। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং এই রকম লাইফ স্টোরি সম্বন্ধীয় ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।